তো খুব তাড়াতাড়ি উনি আসবেন এবং আমাদের সঙ্গে যারা সবসময় দেখেন সাদা পাঞ্জাবি পায়জামা পরে একটা ধপধপে সাদা ড্রেস পরে একটা লোক ঘুরে বেড়ান ওনাকে আপনারা আবার দেখতে পারবেন আচ্ছা দিদি তিনি একটা আমরা যতটুকু ওনাকে চিনি একটা হেভিওয়েট নেতা ছিলেন কমিউনিস্ট আন্দোলনের কিন্তু কমিউনিস্ট আন্দোলনের সবচেয়ে হেভিওয়েট নেতা যে ব্যক্তি হচ্ছে হচ্ছে নিপেন চক্রবর্তী যারা আজকে ঘুরে বেড়াচ্ছেন না ওনাদেরকে তৈরি করার হচ্ছে নিপেন চক্রবর্তী তো যারা নিপেন চক্রবর্তীকে অস্বীকার করতে পারেন নিশিতবাবু তাদের কাছে কোন খাদ্যের মূলি ভাই আর ত্রিপুর রাজ্যের মানুষ কোন খাদ্যের মুলি আজকে আপনাদের চিকিৎসার কথা ওনারা বলছেন ত্রিপুর রাজ্যে অনেক ট্রিটমেন্ট আজকে ত্রিপুরা জিবি হসপিটালে হয় আইজিএম হসপিটালে হয় আমাদের টিএমসিতে হয় বাইরে যেতে হয় না তারপরও যারা বাইরে যায় আপনারা গত পঁচিশ বছরে তাদের শাসনে কতটা এক লাখ পঁচিশ হাজার টাকা করে যে একটা পয়সা দেওয়া হয় রুগীদের ট্রিটমেন্ট করার জন্য তারা পঁচিশ বছরে কত টাকা দিয়েছে আর আমরা ছয় বছরে আমাদের শাসনে আমরা মানুষকে কত টাকা দিয়েছি শুধু এটার রিপোর্ট নিলে আপনারা বুঝতে পারবেন ত্রিপুরার যে স্বাস্থ্য ব্যবস্থা কোন জায়গায় রয়েছে এবং সরকারটা কত মানে পাবলিক ফ্রেন্ডলি দিদি আপনি কি মনে করেন ওনারা এই ওনাকে দেখতে যেয়ে এসছেন ওনার দলের ওনারা দেখতে এসেন ওনাদের কাছে খবর গেছে প্রাথমিক ট্রিটমেন্ট করাচ্ছে আসলে প্রথমে যে সবাইকে অনেকে ট্রিটমেন্ট আমি করাই খবরটা জানে না মেলার মাঠের কাছে ছিল বলে খবরটা জেনে গেছে আর সম্বুদা তারা তো মেলার মাঠের কাছে লোক করা করছে বলাবলি হয়েছে যে আমরা সেটাকে ট্রিটমেন্ট করাচ্ছি এটা তাদের বিষয় যে যতটুক কাজ করবে অতটা পূর্ণভাবে ভগবান সবাইকে আশীর্বাদ করবেন ওনার আশীর্বাদ আমরা পাবো এবং রাজ্যের ডেভেলপমেন্ট হবে রাজ্যের মানুষ সুখ শান্তিতে সমৃদ্ধিতে থাকবে সেটাই আমরা কামনা করি এবং সবার পাশে দাঁড়ানোর ভগবান একটা সবাইকে সামর্থ্য রুখ